আসসালামু আলাইকুম। উত্তরা টাউন কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছো তাদের একটি এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের সকলের কাজে লাগবে আজকের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। তো সকলের সুবিধার্থে আমরা একটু এই ক্লাসটি এমনভাবে করবো যাতে সকলের কাজে লাগে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এমনকি এসএসসি পরীক্ষার্থী বা যারা 19-এ পড়ছ তাদেরও এই ভিডিওটি কাজে লাগবে। তো আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এই ক্লাসটি শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো ইনশাল্লাহ, সেটি হচ্ছে আমরা প্রকৃতি এবং প্রত্যয় কী তা চিনতে পারবো এবং প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই ক্লাসের শিখনফল হচ্ছে প্রকৃতি প্রত্যয় সম্বন্ধে ধারণা লাভ এবং হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের নির্ণয়ের কৌশল আমরা জানতে পারবো। তো আমি বোর্ডে কয়েকটি উদাহরণ লিখেছি, উদাহরণগুলো তোমরা একটু দেখো। উদাহরণ হচ্ছে, এখন প্রথম যে উদাহরণটি লিখেছি সেটা হচ্ছে পর যোগ আ পড়া, আরেকটা হচ্ছে লিখ যোগ আ লেখা। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, পর আর লিখ এগুলো হচ্ছে ধাতু, এগুলোকে বলা হচ্ছে ধাতু। এখন এই জিনিসগুলো আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে পর যে শব্দটি এটি হচ্ছে পড়া থেকে আসছে, অর্থাৎ পড়ার মূল শব্দ হচ্ছে পর। আবার লিখা, লিখার মূল শব্দটা হচ্ছে লিখ, তার মানে হচ্ছে এই পড়া বা লিখা এগুলো হচ্ছে ক্রিয়াপদ, পড়া বা লিখা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ক্রিয়ার যে মূল অংশটা সেটাকে বলা হচ্ছে ধাতু। তাহলে ক্রিয়ামূলকে কি বলে? ধাতু বলে। ক্রিয়ামূল তাহলে ক্রিয়ামূলের সঙ্গে কয়েকটা বর্ণ যুক্ত হতে পারে, একটা বা একাধিক বর্ণ যুক্ত হতে পারে। তারপর যেটা হচ্ছে ক্রিয়া বা ক্রিয়া ক্রিয়ার মূলের সাথে একটা এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে একটা নতুন ক্রিয়াপদ তৈরি করছে। অর্থাৎ প্রত্যয়ের কাজ হচ্ছে শব্দ গঠন করা। এখন দেখেন, এখন এই ধাতুর পরে যা যুক্ত হয় সেটাই হচ্ছে প্রত্যয়। ধাতুর পরে যা যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। আর যেটা নতুন শব্দ গঠন করছে, কি করছে? একটা নতুন শব্দ গঠন করছে। আবার আমরা দ্বিতীয় যে অংশে লিখছি সেটা হচ্ছে গোলাপ যোগ দীর্ঘহী গোলাপি, কলম যোগ দীর্ঘহী কলমি। এখন এগুলোকে বলা হচ্ছে নাম শব্দ, বিশেষ বা বিশেষ শব্দ বা বিশেষণ শব্দ যেটাই হোক। তো এগুলো হচ্ছে নাম শব্দ, ক্রিয়াপদ বাদে অন্য পদগুলো যে এগুলোর সাথে দীর্ঘহী যুক্ত হয়েছে, অর্থাৎ এটা এটা এক ধরনের প্রত্যয় হয়ে আরেকটা নতুন শব্দ গঠন করেছে। তো প্রথম উদাহরণ দুটির সাথে পরের উদাহরণ দুটির পার্থক্য হচ্ছে, প্রথম দুটি হচ্ছে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়েছে, পরের উদাহরণে হচ্ছে নাম শব্দের পরে, নাম শব্দের সাথে এই শব্দাংশ বা এই এই বর্ণ বর্ণ বা বর্ণগুলো যুক্ত হয়েছে বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। প্রথম উদাহরণের সাথে এর পার্থক্য হচ্ছে প্রথম উদাহরণটা হচ্ছে ধাতুর পরে যুক্ত হয়েছে, অর্থাৎ ক্রিয়ামূলের সাথে এই বর্ণ বা বর্ণ অংশগুলো যুক্ত হয়েছে। আর অথবা পরের উদাহরণে আমরা যেটা দেখবো, নাম শব্দের সাথে প্রত্যয়গুলো বা হচ্ছে যে আমরা যেটাকে বলছি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। এখন যে ধাতুর পরে যে বর্ণগুলো যুক্ত হচ্ছে সেটা হলো সেটাও প্রত্যয়, নাম শব্দের পরে যে বর্ণগুলো যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে ধাতু বা নাম শব্দের পরে যা যুক্ত হয় তাকে বলা হচ্ছে ধাতু বা নাম শব্দের পরে যা যুক্ত হয় সেটি হচ্ছে প্রত্যয়। আপনারা স্ক্রিনে দেখবেন যে ধাতু বা নাম শব্দের পরে যা যুক্ত হয় সেটি হচ্ছে প্রত্যয়। এখন আমরা আরেকটি বিষয়ে খেয়াল করব, সেটি হচ্ছে এখন ধাতুর পরে যা যুক্ত হচ্ছে সেটাও প্রত্যয়, নাম শব্দের পরে যেটা যুক্ত হচ্ছে সেটাও প্রত্যয়। এখন কথা হচ্ছে ধাতুর পরে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে তাকে আমরা বলবো কৃৎপ্রত্যয়, আর নাম শব্দের পরে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়।
তাহলে ধাতুর পরে যে পদ্মটি যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো কীটপ্রত্যয়, আর নাম শব্দের পরে যা যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। আমরা বলবো কীটপ্রত্যয়, আর নাম শব্দের পরে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে তাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। এখন ধাতুর পরে যে প্রত্যয় কীটপ্রত্যয় যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে কৃদন্ত শব্দ, আর নাম শব্দের পরে কীটপ্রত্যয় যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, অর্থাৎ নাম শব্দ পরে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে তদ্ধিতান্ত শব্দ হয়, আর হচ্ছে কৃৎপ্রত্যয় ধাতু পরে যুক্ত হয় কৃদন্ত শব্দ। আমরা প্রত্যয়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রত্যয় হচ্ছে আমরা দুই প্রকার, প্রথমে আলোচনা করেছি কৃৎপ্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। এখন আমরা দেখবো কৃৎপ্রত্যয় হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃৎপ্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত কৃৎপ্রত্যয়। অনুরূপভাবে তদ্ধিত প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন আমরা প্রত্যয় কিভাবে সহজে তোমরা নির্ণয় করতে পারবে সেই বিষয়ে আলোচনা করব, কারণ আমরা দেখি বেশিরভাগ পরীক্ষায়, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যয় নির্ণয় হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে প্রত্যয়টা নির্ণয় করা যায় সেটা আমরা এখন আলোচনা করব। আমরা কিভাবে নির্ণয় করব, তো প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু কৌশল অবলম্বন করলে প্রত্যয় নির্ণয়টা হয়তো একটু সহজ হবে, সেটা আমরা এখন দেখব। প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে পরীক্ষায় যে শব্দটি দেওয়া থাকবে সেটির প্রকৃতিটা কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা কি ক্রিয়ামূল ক্রিয়াবাচক শব্দ না নামবাচক শব্দ সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপর এটার প্রত্যয় এই প্রত্যয়টাকে কৃত না তদ্ধিত প্রত্যয়, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এটা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কীভাবে হবে। নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত, আর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রত্যয়টি কৃত না তদ্ধিত সেটি আমরা আগে নির্ণয় করব। তারপর আমরা খেয়াল করব যে প্রত্যয়টি বাংলা সংস্কৃত না বিদেশি, এটা জানতে আমরা নিচের প্রক্রিয়াগুলো আমরা অনুসরণ করব। তবে এখানে একটু বলে রাখা যায় সেটা হচ্ছে আমরা পরীক্ষায় যদি এটা নির্ণয় করতে না পারি প্রত্যয়টি বাংলা বা সংস্কৃত না বিদেশি, তবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রত্যয়টি কি কৃত না তদ্ধিত এইটুকু লিখলেই হয়তো শিক্ষক নম্বর দিবেন, এটা আমরা আশা করতে পারি। তবে ভুল লেখা যাবে না, এটি সঠিকভাবে নিশ্চিত হয়ে সেটা আমরা লিখবো পরীক্ষায়। সেটা হচ্ছে প্রত্যয়টি বাংলা সংস্কৃত না বিদেশি সেটি আমরা নির্ণয় করব। তো এখন আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে অনট অনিয় অল অফ ছাড়া অ দ্বারা গঠিত যত প্রত্যয় আছে সেগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এখানে আমরা কয়েকটা উদাহরণ লিখেছি, সেটা হচ্ছে খেয়াল করো, ধর যোগ অ অর্থাৎ ধরো, নাচ যোগ অন নাচন, খেল যোগ অনা খেলনা। তো এখানে একটু খেয়াল করো সেটা হচ্ছে এখানে অপ্রত্যয় অনপ্রত্যয় অনাপ্রত্যয় ব্যবহার হয়েছে। তো এখানে অনট অনিয় অল অফ এই প্রত্যয়গুলো ব্যবহার, অর্থাৎ অ দ্বারা অ বা আ দ্বারা এই যে প্রত্যয়গুলো গঠিত হয়েছে সেই প্রত্যয়ের মধ্যে এই কয়েকটা বাদ দিয়ে অনট অনিয় অল অফ এগুলো ছাড়া যে প্রত্যয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। তারপর আমরা দেখব রসই দিয়ে গঠিত এক বর্ণের প্রত্যয়গুলো বাংলা কৃত প্রত্যয়, যেমন চাচা যোগ রসই চাষি। রসই দিয়ে গঠিত এক বর্ণের প্রত্যয়গুলো হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। আর আরেকটা বিষয় হচ্ছে যুক্ত বর্ণের প্রত্যয়গুলো সাধারণত সংস্কৃত বা সংস্কৃতকৃত বা তদ্ধিত প্রত্যয়। তো রসই দিয়ে গঠিত এক বর্ণের প্রত্যয়গুলো হচ্ছে বাংলাকৃত বা তদ্ধিত প্রত্যয়, আর যুক্ত বর্ণের যে প্রত্যয়গুলো রয়েছে সেগুলো সাধারণত সংস্কৃতকৃত বা তদ্ধিত প্রত্যয়। এখন আমরা একটি তালিকা তৈরি করব, সেই তালিকা দেখে তোমরা নির্ণয় করতে পারবে, এই তালিকাটা তোমরা একটু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের প্রত্যয় নির্ণয় করা সহজ হবে। তালিকাটি আমি দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো তোমরা। বাংলা কৃত প্রত্যয় শূন্য অ অনা অন উনি অন্ত আ আরি আল ই ইয়ে। সংস্কৃত কৃত প্রত্যয় অনট ত তি তব্য অনিয় তি নক নিন অল ইষ্ণু বর র উ ক
সানস মানসন। বাংলাতে উদ্ধৃত অ আই আমি আনো ই ইয়া এ উ উক আরি আরু আলি আলো উড়িয়া উড়ে উড়ে উয়া ও আটিয়া টে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই তালিকাটি মুখস্থ রাখলে তোমাদের প্রত্যয়নির্ণয় অনেকটা সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্রত্যয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। তো এইভাবে তোমরা পরীক্ষায় যদি প্রত্যয় নিয়ে প্রশ্ন আসে, বিশেষ করে প্রত্যয় নির্ণয় যদি আসে, এই নিয়মগুলো বা এই বিষয়ে এই আলোচনাটা তোমরা অনুসরণ করবে, অনুসরণ করেই তোমরা প্রত্যয় নির্ণয় করবে। তো আজকে সবাইকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর যাদের প্রস্তুত এই এই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্টে সেটি অবশ্যই জানাবে এবং আমি সেটার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের ক্লাসের যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে, এই নিয়মগুলোর মাধ্যমে আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করা শিখলাম। তো এইভাবে আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে পারবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর তোমাদের আজকের এই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা বুঝতে পারোনি এরকম কিছু বিষয় থাকলে, সেটি কমেন্টে অবশ্যই জানাবে এবং আমি সেটির উত্তর খুব দ্রুতই সেটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।